বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এয়ারগানের লাইসেন্স সম্পর্কিত বিভিন্ন তথ্যসমূহ, যেমন এয়ারগানের জন্য লাইসেন্স প্রয়োজন হয় কিনা, এয়ারগানের দাম কত, কোথায় এয়ারগান পাবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা জেনে নিই এয়ারগান কি। এয়ারগান রহস্য লুকিয়ে আছে তার নামের মধ্যে। এয়ার অর্থ বাতাস, গান অর্থ বন্দুক। মূলত এটাকে বলা হচ্ছে বাতাসের বন্দুক। বাতাসের মাধ্যমে পরিচালিত হয় তাকে এয়ারগান বলে। এখন প্রশ্ন থাকতে পারে, বাতাসের মাধ্যমে এয়ারগান চলে কিভাবে? যখন আমরা বন্দুকের বুলেট প্যালেট লোড দেওয়া হয়, তখন এর ভিতরে একটু বাতাস চাপের সৃষ্টি হয়। যখন ট্রিগার চাপা হয়, তখন বাতাস নলের ভিতর দিয়ে রিলিজ হয়, আর সাথে প্যালেট টিও বের হয়ে যায় এবং একটি চাপের সৃষ্টি হয়, যার ফলে গুলিটা বের হয়ে টার্গেট বা নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানে। এয়ারগানের জন্য কোনো প্রকার লাইসেন্স প্রয়োজন হয় না। এয়ারগান আপনার যদি কোনো এয়ারগান থাকে, হয়তো আপনি পারেন আপনার পৌরসভা অথবা ইউনিয়ন পর্যায়ে হলে চেয়ারম্যানের নিকট থেকে যে আপনার গান আছে সেই সম্পর্কিত কোনো তথ্য বা কোনো কাগজ বা লিপিবদ্ধ করে আনতে পারেন, অথবা আপনি থানায় জানিয়ে রাখতে পারেন। তো এবার চলুন আমরা জানি এয়ারগানের কোন এয়ারগানের কত দাম, বা এয়ারগান কত টাকা থেকে শুরু করে কত টাকার ভিতরে। এয়ারগান মূলত হচ্ছে বন্দুক, এয়ারগান সেমি দাম। যেমন আপনারা চাইলে পিস্তল রাইফেল 20 থেকে 50 হাজার টাকার ভিতরে পাবেন, আর তেমন কি এয়ারগানও 25 হাজার টাকা শুরু করে 1 লাখ এবং 3 লাখ টাকা পর্যন্ত এয়ারগান রয়েছে। আর এয়ারগান কোথায় পাবেন, এই প্রশ্নটা অনেকেই করে থাকেন। মূলত এয়ারগান পাবেন আপনারা বিভাগ পর্যায়ে, বন্দুকের দোকান, যে কোনো গান শপে আপনারা এয়ারগান পাবেন। আর সেখান থেকে লাইসেন্স ছাড়াই আপনারা এয়ারগান নিতে পারবেন, শুধু আপনার ভোটার আইডি কার্ডটি নিয়ে যেতে হবে। আর অনেকে প্রশ্ন করে থাকেন বিদেশ থেকে এয়ারগান আনা যায় কিনা। মূলত আমদানি সমস্যার কারণে বিদেশ থেকে এয়ারগান আনা যায় না, আর যদিও আনতে চান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে আপনি আনতে পারবেন, সেটা অনেক ব্যয়বহুল। যেমন গানের থেকে আপনার খরচটা বেশি পড়ে যাবে। আর এয়ারগান দিয়ে অনেকে পাখি শিকার করতে যাচ্ছেন, আর এটা শিকার করা যাবে কিনা, এয়ারগান দিয়ে কোনো শিকার করা যাবে না। এয়ারগান দিয়ে শুধু আপনি আপনার টার্গেট প্র্যাকটিস, বিনোদন এবং আপনার শখ পূরণ, ইচ্ছে পূরণ, এগুলো করতে পারবেন। আর হচ্ছে যে সতর্কতা, এয়ারগানটি একটি মরণাস্ত্র না হলেও এটা ভুল জায়গায় আঘাত করলে ভুলবশত মৃত্যু পর্যন্ত যেতে পারে, তাই এটাকে সতর্কের সাথে রাখবেন। তো এই ছিল মূলত ভিডিওটি। আর এয়ারগান সম্পর্কিত আপনাদের কোনো মতামত থাকলে, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন, কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করবো, এবং পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। ভিডিওটি ভালো লাগলে আমাদের ফেসবুক পেজে লাইক দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।